हाय दिस इज नुरुल वेलकम टू माय चैनल एडुकेयर बाय नुरुल। चलुन शुरू करा जाक। আপনাদের স্ক্রিনের সামনে একটি ফর্ম দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বার্ধক্য ভাতার অফলাইন ফর্ম। এই ফর্মটি আপনারা দুয়ারে সরকারে জমা করে দিলে 1000 টাকা করে ভাতা পাবেন এবং আপনার পরিবারে বন্ধু বান্ধবদের ফ্যামিলিতে কোনো বার্ধক্য মানুষ থাকলে এবং যার এজ 60 বছর প্লাস তারা এই ফর্মটি ফিলআপ করে জমা করে দিলে 1000 টাকার ভাতা পার মাসে আপনার তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। সো আপনার পরিবারে এবং বন্ধু বান্ধবদের কোনো বয়স্ক ব্যক্তি থাকলে যার এজ 60 প্লাস তারা এই ফর্মটি ফিলআপ করতে আপনারা সাহায্য করুন। এই ভিডিওটি তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করুন যাতে তারা এই বেনিফিটের সুবিধাটি ডাইরেক্ট অ্যাকাউন্টে ক্রেডিট হয়। সো আজকে এই বার্ধক্যর ফর্মটি সঠিক পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ এবং কি কি ডকুমেন্টস লাগবে পুরো ডিটেইলসে ফিলআপ করে আমি আপনাদের স্ক্রিনের সামনে দেখাবো। সো যারা ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করেছেন তাদের বলবো পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও এরকম নিত্য নতুন গভর্নমেন্টের স্কিমের লাইভ ভিডিও পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। যখন এই ফর্মটি আপনারা কালেক্ট করবেন অর্থাৎ দুয়ারে সরকারে কালেক্ট করতে গেলে এটি ফ্রি অফ কস্ট পাবেন এবং আপনারা কোনো ক্যাফে বা কম্পিউটার সেন্টার থেকে কালেক্ট করলে 5 টাকা এবং 10 টাকার মূল্যে এই ফর্মটি আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। যখন কালেক্ট করবেন তখন দেখে নেবেন এখানে ফর্ম পি বলে লেখা আছে কিনা এবং এর দুটি পেজ থাকবে, এটি হচ্ছে ফ্রন্ট পেজ এবং এর ব্যাক পেজটি আমি আপনাদের স্ক্রিনের সামনে দেখাচ্ছি। এটি হচ্ছে ব্যাক পেজ, এই ব্যাক পেজে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং ডিটেলসটি দেওয়া আছে। সো চলুন স্টেপ বাই স্টেপ আমি ফর্মটি লাইভ ফিলআপ করে দেখাচ্ছি। সর্বপ্রথম আপনাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন ফর্ম পি এবং এখানে একটি বক্স দেওয়া আছে। এই বক্সে আপনার একটি কালার পাসপোর্ট সাইজ ফটো অ্যাটাচ করে দেবেন এবং এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন পেনশন ইনস্ট্রাকশন ফর্ম ফর্ম পি টু বি ফিল্ড আপ ইংলিশ ব্লক ক্যাপিটালস লেটার, অর্থাৎ কেবলমাত্র ইংরেজিতে বড় হাতের অক্ষর দিয়ে আপনাদের এই ফর্মটি লাইভ ফিলআপ করব এবং এখানে করতে দেখাতে হবে। হলো না, কেবলমাত্র এই ফর্মটি ইংলিশে ফিলআপ করে আপনাদের সামনে দেখাতে বলেছে এবং আমি আজকে এই ভিডিওটিতে আপনাদের লাইভ ইংলিশে ফিলআপ করে দেখাচ্ছি। আপনারা এই স্টেপ বাই স্টেপ এভাবে ফলো করুন। এখানে বলেছে পেনশন কেস, এখানে এক্সটিং আছে নিউ আছে, অর্থাৎ আপনার পুরনো হলে এক্সটিং এ ক্লিক করবেন এবং নিউ হলে নিউ এ ক্লিক মারবেন। কিছু বুঝে না নাকি লোকটা, আমি ও সরি ওকে। অপরে লেখা আছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, অপরে দেখতে পাচ্ছেন পেনশন, অপর স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেনশন ইনফরমেশন ফর্ম ফর্ম পি, অর্থাৎ এখানে পেনশন কেস এক্সটিন আছে নিউ আছে। সো যেহেতু এটি নতুন অ্যাপ্লিকেশনের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করলে এখানে নিউ অপশনে ক্লিক করে দেবেন। যেহেতু আমি লাইভ ভিডিওটি বানাচ্ছি সো নিউ অপশনে আমি লাইভ ক্লিক করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে টাইপ অফ পেনশন, অর্থাৎ ওল্ড এজ, যেহেতু আজকে আমি বার্ধক্য ভাতার ফর্মটি ফিলআপ করে দেখাচ্ছি সো ওল্ড এজ এর আমি অপশনটি আমি টিক চিহ্ন করে দিলাম। আপনাদের যে অপশনটি সেটা আপনি চুজ করবেন। এই ফর্মটি আপনারা যাদের ফ্যামিলিতে বার্ধক্য এবং কেউ বিধবা থাকলে এই ফর্মটি ফিলআপ করে জমা করলে 1000 টাকা ডাইরেক্ট তার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। সো টাইপ অফ পেনশন ওল্ড এজ, আমি যেহেতু বার্ধক্য ফর্মটি ফিলআপ করে দেখাচ্ছি সো ওল্ড এজ অপশনটি আপনারা ক্লিক টিক চিহ্ন মেরে দেবেন। আর এরপর বলেছে পার্সোনাল ডিটেলস, অর্থাৎ আপনি যার নামে করছেন তার এই পার্সোনাল ইনফরমেশনটি এখানে প্রোভাইড করতে হবে। সর্বপ্রথম 1 দাগে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, অর্থাৎ আপনাদের যে আধার নাম্বারটি আছে যার নামে অ্যাপ্লিকেশন করতে চান তার আধার নাম্বারটি এখানে ফিলআপ করে দেবেন। সো আমি অ্যাজ ইউজুয়াল যে কোনো একটি এক্সাম্পল হিসাবে এই অংশটি আমি আধার নাম্বারটি ফিলআপ করে লাইভ দেখাচ্ছি। এভাবে আপনারা আপনাদের আধার নাম্বারটি নেবেন এবং স্টেপ বাই স্টেপ সঠিক পদ্ধতিতে ফিলআপ করার চেষ্টা করবেন এবং ভিডিওটি স্কিপ করবেন না, যেহেতু আপনারা স্কিপ করলে মোস্ট ভাইটাল পয়েন্টগুলো আপনাদের বাদ গেলে এই ফর্মটি আপনারা দুয়ারে সরকার জমা করা সত্ত্বেও ফর্মটি আপনাদের রিজেক্ট হয়ে যেতে পারে। এরপর ভোটার আইডিটি আপনারা ফিলআপ করবেন, আপনাদের যে ভোটার আইডিটি আছে সেটি আপনারা সঠিকভাবে ফিলআপ করবেন। দেখবেন একটি বড় বড় অক্ষরে দিয়ে নাম্বারগুলো লেখা আছে ডিজিটে, সো সেগুলো আপনি ফিলআপ করবেন। যেহেতু আমি একজন কৃষকের একজন বার্ধক্যর আমি ফর্মটি ফিলআপ করছি সো স্টেপ বাই স্টেপ। থার্ড অর্থাৎ 3 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন নেম অফ বেনিফিশিয়ারি, অর্থাৎ যার নামে এই অ্যাপ্লিকেশনটি করছেন যে বার্ধক্য ভাতা প্রাপ্ত তার নামটি এখানে এন্ট্রি করে দিবেন। আমি একজনের নাম এন্ট্রি করছি, কামাল মন্ডল বলে একজন আছে, তার নামটি আমি এখানে ফ্ল্যাপ করছি, আপনাদের যে নামটি সেটা আপনারা এন্ট্রি করবেন। আর চেষ্টা আর এটি ব্লক লেটারে ফর্মটি ফ্ল্যাপ করবেন এবং ইংলিশে। এরপর যেহেতু জেন্ডার ইনি পুরুষ, সেজন্য মেলের টিক চিহ্ন মারবেন, আর এখানে মহিলা হলে ফিমেলে অপশন করতেন এবং আদার্স। এরপর ডেট অফ বার্থটি দিবেন, অর্থাৎ যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার এখানে টার্ম এবং কন্ডিশন হচ্ছে 60 বছর প্লাস হতে হবে। সো সেই হিসাবে আপনি আপনাদের যে বার্থ সার্টিফিকেটে বা আধার বা ভোটার কার্ডে যে ডেট অফ বার্থটি আছে সেটি আপনারা এখানে ফিল আপ করবেন। সো ইনার ডেট অফ বার্থটি আমি এখানে ফিল আপ করে দিলাম, এবং সেই ডেট অফ বার্থ হিসাবে ইনার এজটি কত হচ্ছে সেটা আপনারা ক্যালকুলেট করে নেবেন। ওকে, এর ডেট অফ বার্থ হিসাবে অর্থাৎ যার ফিল আপ করবেন 1954 এবং এজ লিখবেন 68, অর্থাৎ 68 বছর আপনারা এজটি এখানে ফিল আপ করবেন। তারপরে এরপরে আপনাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন, এরপরে ফাদার নেমটি আমি ডাইরেক্ট লাইভ এখানে আমি এন্ট্রি করছি। সো তমাল মন্ডল আপনাদের যে ফাদার সে তার নামটি আপনি এন্ট্রি করবেন। এবং এখানে আপনারা লক্ষ্য করবেন যখন ফর্মটি ফিল আপ করবেন এখানে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। সো কারো থাকতে পারে তমাল কুমার মন্ডল, সো যার কুমার আছে তার মিডিল নেম লিখবেন এবং লাস্ট হচ্ছে মন্ডল। সো এনার শুধুমাত্র তমাল মন্ডল আছে, সো তমাল নেমটি ফার্স্ট এবং মন্ডল নেমটি লাস্টে দেবেন। 8 নম্বর অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে লাইভ দেখাচ্ছি, এখানে বলেছে রিলিজিয়াস অর্থাৎ হিন্দু না ইসলাম না ক্রিশ্চিয়ানিটি না আদার্স, অর্থাৎ ইনি যে জাতি সে জাতিতে আমি ক্লিক করলাম, বক্সে আপনি ক্লিক করে দিবেন। সো এনার ইসলাম, সো আমি ইসলামে ক্লিক করে দিলাম। এরপর কাস্ট এসসি আছে না এসটি, ওবিসি না জেনারেল, সো ইনি ওবিসি, সো ওবিসিতে আমি টিক চিহ্ন করে দিলাম। এরপর স্পাউস অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ, যেহেতু কামাল মন্ডলের যে স্পাউস রাখবো এনার ওয়াইফ বেঁচে আছে, সো এনার ওয়াইফকে আমি অ্যালাইভ রেখে দিলাম এবং এর ওয়াইফের নাম আমি এখানে স্ক্রিনের সামনে লাইভ লিখছি, আপনাদের যে স্পাউস আছে তার নামটা আপনি লিখে দিবেন। আর স্পাউসটা সর্বদাই আপনার, আপনি ওয়াইফ হলে আপনার হাজবেন্ডের নাম লিখবেন এবং হাজবেন্ড হলে ওয়াইফের নামটা আপনি লিখবেন, কারণ পরবর্তীকালে তার এই যে সমস্ত বেনিফিটগুলি সে স্পাউসই পাবে। সো আমি এখানে একটি স্পাউসের নাম লিখে দিচ্ছি, লাইক টুম্পা মন্ডল, টুম্পা মন্ডল। এরপরে মান্থলি ফ্যামিলি ইনকাম, এই ফ্যামিলি ইনকামের ওপর ডিপেন্ড করে আপনাদের এই বার্ধক্য ভাতার স্কিমের বেনিফিটই পান, অর্থাৎ আপনাদের দুয়ারে সরকারে হাজার হাজার অ্যাপ্লিকেশন পড়বে, তার মধ্যে যার ফ্যামিলি ইনকাম কম হবে কেবলমাত্র তাদের আগে অগ্রাধিকার দেওয়া হবে। সো আপনারা মিনিমাম চেষ্টা করবেন 40-এর নিচে রাখার, অর্থাৎ 40,000। এরপরে আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ এই কন্ট্যাক্ট ডিটেলসটা আপনার ফিল আপ করে ভরতে হবে, অর্থাৎ আপনাকে যে নাম্বারে কন্ট্যাক্ট করবে সেই কন্ট্যাক্ট নাম্বার বা আপনার অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে পারবেন। সো আমি এখানে বলেছে হাউস বা প্রিমিসেস নাম্বার, এটা দেওয়া দরকার নেই, যেহেতু যারা পৌরসভাতে বা শহরে বাস করে তাদের এই অপশনটি ভরবেন। ভিলেজ, টাউন এবং সিটি, আপনি গ্রামে বসবাস করলে অর্থাৎ 2 নম্বর আপনি গ্রামে বসবাস করলে এই অপশনটি আপনার চুজ করবেন। লাইক ওয়াইজ আমি একটি গ্রামের নাম লিখে দিচ্ছি, কোটাসুর। তারপরে জিপি বা ওয়ার্ড নাম্বার লিখে দেবেন, আপনাদের যেটা সেটা আপনারা ফিল আপ করবেন, অর্থাৎ এনার গ্রাম পঞ্চায়েতটাও লিখে দিলাম। এর ব্লক বা মিউনিসিপ্যালিটি, এনার যে ব্লক বা মিউনিসিপ্যালিটি অর্থাৎ ইনি ব্লকের আন্ডারে বসবাস করে, এর ব্লকও হচ্ছে কোটাসুর। আপনাদের গ্রাম ব্লক আপনাদের যেটা সেটা আপনারা নিজে নিজে লিখবেন। এবং এনার পুলিশ স্টেশন আমি লিখে দিচ্ছি, 5 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন। এবং সর্বদাই আপনারা ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন যখন ফর্মটি আপনারা ফিল আপ করবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন 6 নম্বর 6 পোস্ট অফিস দেবেন, এনার পোস্ট অফিস কোটাসুর। তারপরে সাব ডিভিশন, এনার সাব ডিভিশন হচ্ছে রামপুরহাট, এবং এনার ডিস্ট্রিক্ট হচ্ছে বীরভূম। এখানে আপনাদের যেটা সেটা আপনারা সঠিক পদ্ধতি ফিল আপ করবেন এবং না জানলে অন্যজনকে জিজ্ঞেস করে নেবেন। সো পোস্ট অফিস লিখবেন, সাব ডিভিশন লিখবেন, 8 নম্বর হচ্ছে ডিস্ট্রিক্ট নেম লিখবেন। এরপরে আপনার গ্রামটি যে পিনকোডের আন্ডারে অবস্থিত সেই পিনকোডটি আপনারা এন্ট্রি করে দেবেন। আমি লাইক ওয়াইজ পিনকোড এন্ট্রি করে দিলাম। এবং 10 নম্বর কলমটি আপনারা দেখতে পাচ্ছেন বলেছে স্টেট, স্টেটটি যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের স্কিম সো স্টেটটি এখানে লেখাই থাকবে। এরপর ফোন নাম্বার দিয়ে দেবেন, এখানে +91 দেওয়া আছে, আপনি যে কোনো একটি ফোন নাম্বার দিয়ে দেবেন। আমি একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, लैंडलाइन नंबर थाकले दिबेन, इमेल आईडी दिबेन, एक इमेल आईडी देওয়ার দরকার নেই আপনারা থাকলে আপনারা এখানে ফ্ল্যাপ করে দিবেন। সো ফর্মটা আরেকবার আমি স্লাইড করছি। সর্বপ্রথম আপনারা কি করবেন, ওল্ড এজ অপশনটি টিক চিহ্ন মারবেন, আধার নাম্বার লিখবেন, ভোটার আইডি, এরপর নেম অফ বেনিফিশিয়ারি, জেন্ডার, এজ, রিলিজিয়াস, ফাদার নেম, মাদার নেম, ওকে, স্পাউস নেম, এরপরে অ্যাড্রেসটি সঠিকভাবে ফ্ল্যাপ করার চেষ্টা করুন। আপনারা শহরে বসবাস করলে হাউস নাম্বার বা প্রিমিসেস নাম্বার লাগে, কিন্তু গ্রামে গ্রামে ওই অংশটি বাদ দিয়ে দিবেন। 2 নম্বর অপশন গ্রামের অংশ লিখবেন, জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত। শহরে বসবাস করলে ওয়ার্ড নাম্বার লাগে, ব্লক থাকলে আপনি ব্লকে বসবাস করলে ব্লকে অর্থাৎ পঞ্চায়েত এরিয়া বসবাস করলে এই ব্লক অপশনটি আপনি চুজ করবেন, আপনার ব্লকের নামটি লিখবেন, এরপর মিউনিসিপ্যালিটি লিখবেন, এবার পুলিশ স্টেশন, পোস্ট অফিস, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, এবার পরপর আপনারা স্টেপ বাই স্টেপ লিখে চলে যাবেন। এবং লাস্টে অ্যাকনোলেজমেন্ট কপি অর্থাৎ আপনার এই অংশটি ফিল আপ করতে হবে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং সিগনেচার অফ রিসিভার উইথ স্ট্যাম্প। এই অংশটি কেবলমাত্র যারা রিসিভার বা রিসিভ করবে, যে অফিসার আপনাদের দৌড়ে সরকারে বা পঞ্চায়েতে বা বিডিও অফিসে, তারাই কেবলমাত্র এখানে সিগনেচার দিয়ে স্ট্যাম্প দিয়ে এই অংশটি গ্রহণ করে নেবে। এরপরে পরবর্তী যে পেজটি আছে সেটি দেখাচ্ছি। এর আগে বলে রাখবো, ফার্স্ট টাইম যারা এই চ্যানেলে ভিজিট করেছেন তাদের বলবো এই চ্যানেলে নিত্য নতুন গভর্নমেন্ট স্কিমের আপডেট দিই। সো পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। এরপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফর্মের দ্বিতীয় অংশটি আমি দেখাতে যাচ্ছি। যারা হ্যান্ডিক্যাপ ভাতার জন্য অ্যাপ্লাই করবেন তারা এই অংশটি করবেন, আর আপনাদের টাচ করার কোনো দরকার নেই। আপনারা ডাইরেক্ট চলে আসবেন ব্যাংক অ্যাকাউন্ট, স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন লাইভ যেহেতু দেখাচ্ছি, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টে 1000 টাকাটি ট্রান্সফার হবে এই অংশটি সঠিকভাবে ফিল আপ করার চেষ্টা করুন। ব্যাংক নেম অর্থাৎ আপনি যে ব্যাংকটি এন্ট্রি করতে চাইছেন সেই ব্যাংকের নামটি এখানে লিখবেন। যেহেতু আমি যে ব্যাংকটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ওকে, স্টেট ব্যাংক, এবং ব্রাঞ্চের নাম লিখে দিবেন। এরপর অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা এন্ট্রি করে দিবেন, অর্থাৎ যে অ্যাকাউন্ট নাম্বারটি গ্রাহকের আছে অর্থাৎ যার নামের ফর্মটি ফিল আপ করছেন তার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আপনি দিয়ে দিবেন। আমি লাইভ যেহেতু ফর্মটি ফিল আপ করছি, এবং একটি আইএফসি কোড দিয়ে দিবেন, অর্থাৎ আপনার যখন ফর্মটি ফিল আপ করবেন তখন দেখে নেবেন যে আইএফসি কোডটি ওই আপনার পাসবুকের ওপর লেখা আছে আইএফসি কোড বলে। সো সেই কোডটি আপনারা দিয়ে দিবেন যে ব্যাংকের। সো সর্বপ্রথম কি করবেন, ব্যাংক নেম লিখবেন, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোডটি দিয়ে দিবেন এবং সঠিকভাবে ফিল আপ করবেন। এরপর কি বলেছে, যে সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে অ্যাটাচ করতে হবে সেগুলো করার পরে আপনার পাশে যে বক্স আছে সেখানে টিক চিহ্ন করবেন। সো ইনক্লোজার লিস্ট দিয়ে দিয়েছে। সো সর্বপ্রথম 1 নম্বরে দেখতে পাচ্ছেন কপি অফ আধার সেলফ অ্যাটেস্টেড, আপনাকে আধার কার্ডের কপি দিতে হবে অর্থাৎ জেরক্স কপি দিতে হবে, যেটি আপনার নিচে সিগনেচার করতে হবে এবং এখানে টিক চিহ্ন করে দিবেন। কপি অফ রেশন কার্ড অর্থাৎ আপনার যে রেশন কার্ডটি আছে তার জেরক্স দিবেন এবং নিচে সিগনেচার করবেন। এরপর 5 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন অর্থাৎ এই সাইডে আছে, আমি দেখে দিচ্ছি, এবং কপি অফ ভোটার আইডি অর্থাৎ আপনার ভোটার আইডি যে জেরক্স দেবেন এবং নিচে সিগনেচার করে দেবেন, অর্থাৎ প্রত্যেকটি ডকুমেন্টস জেরক্স করবেন এবং সিগনেচার দিয়ে দেবেন। এখন 4 নম্বর বলেছে কপি অফ ডিসএবিলিটি সার্টিফিকেট, যদি আপনার হ্যান্ডিক্যাপের জন্য ভাতার জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে এটা দেবেন, এবং যেহেতু বার্ধক্য ভাতার ফর্মটি ফিল আপ করছি এটা দেওয়ার দরকার নেই। কপি অফ ব্যাংক পাসবুক, আপনার যে ব্যাংক পাসবুকের কপি দিতে চান অর্থাৎ যেখানে আপনার টাকা ঢুকবে সেই জেরক্স কপিটা দিয়ে দেবেন, আর ব্যাংক পাসবুকের ফ্রন্ট পেজ অর্থাৎ প্রথম পেজটি দেবেন। এরপরে 6 নম্বর বলেছে হাজবেন্ডস অ্যান্ড ডেথ সার্টিফিকেট, যদি বিধবা পেনশনের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাদের যেটা হাজবেন্ডের ডেথ সার্টিফিকেটটি আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এরপর 9 নম্বর দিয়েছে আদার প্রিফারেন্স অ্যাপ্লাই, এটা দেওয়ার দরকার নেই। এরপর একটি ডিক্লারেন্স দিয়েছে, এই ডিক্লারেন্স বলেছে, এবং এটা এখানে অংশটি রয়েছে বেনিফিশিয়ারি সিগনেচার অর্থাৎ যে এই প্রকল্পটি পাবে অর্থাৎ যে বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লিকেশন করছে তার সিগনেচারটা এখানে করে দেবে, অর্থাৎ তার নাম, এবং তার সিগনেচার না পারলে তার থাম ইমপ্রেশন নিয়ে নেবেন অর্থাৎ টিপসই নিয়ে নেবেন। এরপর কি বলেছে, মার্ক ফিল আর ম্যান্ডেটরি অর্থাৎ যে সমস্ত ফিলগুলি মার্ক আছে সেগুলো আপনাদের অবশ্যই ফিল আপ করতে হবে। অ্যাকনোলেজমেন্ট নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, তার রিভিউ অ্যান্ড অ্যাপ্রুভাল নেম, রিভিউ অ্যান্ড অ্যাপ্রুভাল ডেজিগনেশন অর্থাৎ তার কি পদে আছে, সো এটা তারা ফিল আপ করবে যখন আপনি দুয়ারে সরকার জমা করে দেওয়ার পরে যে অফিসার এটি ভেরিফাই করবে সেই ভেরিফাইং অফিসার এই অংশটি টাচ করবে, আপনারা এই অংশটি টাচ করবেন না। এরপরে সিগনেচার উইথ স্ট্যাম্প অফ রেভিনিউ অ্যান্ড অ্যাপ্রুভাল অর্থাৎ যে রেভিনিউ করবে অর্থাৎ এটি স্কুটনি করবে সেই স্ট্যাম্প করে দেবে এবং রেভিনিউ করে দেবে, এবং এরপরে আপনি যদি সিলেক্টেড হন পার মাসে 1000 টাকা করে ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে। সো মাই ডিয়ার ভিউয়ার্স, এরকম নিত্য নতুন গভর্নমেন্টের স্কিম নিয়ে আমি এই ভিডিও বানাই। সো আপনারা পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দেন। এরকম নিত্য নতুন গভর্নমেন্ট স্কিমের আপডেট পাওয়ার জন্য আপনাদের কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে আমাকে কমেন্টে জানাবে, আমি তার সদুত্তর দেবো। এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।